স্বাধীনতা দিবসে সবাইকে শুভেচ্ছা। তো আজকে বিজনেস আইডিয়া দিব না, আজকে অ্যাকচুয়ালি বিজনেস কিভাবে আপনি এক্সিকিউট করবেন সেটা নিয়ে আমি আলোচনা করব। তো ভিডিওটা তার 4 থেকে 5 মিনিটের হবে। অ্যাকচুয়ালি অনেকেই পরাধীন আছেন, অনেকেই কারোর আন্ডারে কাজ করছেন এবং সেখানে প্রেসারে আছেন। অনেকে ভাবছেন যে কাজ ছাড়বেন কিন্তু ছাড়তে পারছেন না। আমি আগের ভিডিওটাও বানিয়েছি, ওপরে লিঙ্ক পেয়ে যাবেন যে কীভাবে কোম্পানি ছেড়ে নিজের বিজনেস শুরু করতে পারবেন, বাট এখানে কীভাবে এক্সিকিউট করতে পারবেন তার আমি আইডিয়া দেবো। তো এখানে প্রথম বিজনেস এক্সিকিউটারের মূল ম্যাটারটা হচ্ছে আপনার মাইন্ডসেট। আপনার প্রথমে মাইন্ডসেট তৈরি করতে হবে যে আমি, হ্যাঁ আমি এই বিজনেসটা করব। সাপোজ আমার চ্যানেলে এত ভিডিও আছে, এত আইডিয়া আছে, কেউ একটাও শুরু করেছেন, হ্যাঁ কিছুজন কল করে বলছেন যে স্যার দাদা এই ভিডিওটা আমি শুরু করে আমি এখন কামাচ্ছি, সেটা ভালো লাগে। বাট আপনারা যারা দেখছেন এক্সিকিউট করেছেন, এক্সিকিউট করার জন্য সেই মাইন্ডসেটটা দরকার, সেই মাইন্ডসেট আপনাকে তৈরি করতে হবে। একটা নোটবুক নেবেন, নোটবুক নিয়ে আপনার প্রথম কাজ হবে একটা খাতা নিয়ে সেখানে লেখা যে আমি এই জিনিসটা করেছি বা এই জিনিসটা করব, আমি আমার কাছে এত টাকা আছে সেই টাকা নিয়ে আমি এই বিজনেসে নামবো, এই বিজনেসে নামলে আমাকে 6 মাস সার্ভাইভ করতে হবে। প্রথমে মাইন্ডসেট বানা, মাইন্ডসেট বানানোর পর প্ল্যানিং করুন। সেকেন্ড হচ্ছে প্ল্যানিং, কী টাইপের আপনি প্ল্যানিং করছেন। যেভাবে আমি বললাম খাতা নেবেন, লিখবেন যে আমি এইভাবে এক্সিকিউট করব, আমার এই সব থাকবে, এই ব্যাপার থাকবে, আমি এইভাবে সার্ভাইভ করতে পারবো, এতজন এমপ্লয়ি থাকবে বা প্রথমে আমি সব কিছুই করবো। তৃতীয় হচ্ছে রিস্ক টেকিং এবিলিটি। আপনি ব্যবসা করছেন বাট আপনার বা করবেন ভাবছেন বাট না মনে হচ্ছে যদি ব্যবসাটা চলে যায়, যদি ব্যবসাটা চলে যায়, আরে ভাই আপনিও একদিন মরে যাবেন, ম্যানেজ ইমমর্টাল সেটা আপনিও জানেন। তো আপনি সেখানে বলেন যদি আমি মরে যাই, যদি, আরে এটা 100% এটা চরম সত্য, সূর্য পূর্ব দিকে উঠে চরম সত্য। তো ব্যবসা করলে আপনার ব্যবসায় বিফল আসবে, ব্যবসায় সফল আসবে সেটা তো পুরোপুরি আপনার উপরে নির্ভর করছে, বাট সেটা কেউ জানে না। বা আপনার স্টেপ বাই স্টেপ আপনি যেভাবে স্টেপ নিচ্ছেন সেটাই নির্ভর করবে। তো সফল ব্যবসায়ী কারা জানেন, তারা রিস্ক নিতে পারে। আপনার মাইন্ডসেট আমি প্রথমে বলছিলাম না, যদি আপনার রিস্ক টেকিং এবিলিটি যদি না থাকে তবে আপনি কিন্তু ব্যবসা করতে পারবেন না। তাই যেভাবে আপনিও একদিন মরবেন আমিও মরবো, ব্যবসাও একদিন ডুবতেই পারে, এই নয় গুগল সবসময় থাকবে, ব্যবসা ডুবতেই পারে। এই ভেবে ব্যবসা শুরু করবো না এটা তো ভাবা খুবই খারাপ ব্যাপার, আমার যা মনে হয়, আপনার কী মনে হয় কমেন্ট করে জানান। নেক্সট যেটা আপনাকে মাথায় রাখতে হবে, শুধু ব্যবসা করব বললে হয় না, ব্যবসা করার জন্য প্রপারভাবে ব্রেনস্টর্মিং দরকার। আচ্ছা ব্রেনস্টর্মিং কী, আপনার কোয়েশ্চেন আছে দাদা ব্রেনস্টর্মিংটা কি। ব্রেনস্টর্মিং বিভিন্নভাবে হয়, যদি আপনি কোনো বিজনেস শুরু করবেন ভাবছেন সেই ব্যবসার পজিটিভ দিক কী আছে, নেগেটিভ দিক কী আছে, সেই ব্যবসার মধ্যে কী কী জিনিস আপনি পয়েন্টগুলোকে ধরে চলবেন। যেমন একটা ব্যবসায় মার্কেটিং কীভাবে হবে, টোটালি যদি আপনি একটা ব্রেনস্টর্মিং করেন, টোটালি একটা যদি জাস্ট ঠান্ডা মস্তিষ্কে আপনি ভাবেন তবে দেখবেন তার মাঝখান দিয়ে একটা সলিউশন বেরিয়ে আসবে, দেখবেন তবেই আপনি আপনার ব্যবসায় সফল হতে পারবেন বা এভাবে এক্সিকিউট করতে পারবেন। নেক্সট যে পয়েন্টটা সেটাও খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে টেস্টিং। আপনি ব্যবসা শুরু করবেন ভাবছেন, হ্যাঁ অনেক কিছু প্ল্যান করে নিয়েছেন বাট আপনি টেস্টই করেননি কোনোদিন, কীভাবে ব্যবসা শুরু করা হয়, কীভাবে এক্সিকিউশন করা হয়, আপনার মধ্যে একটা ফিয়ার আছে যে ভাই যদি ব্যবসাটা ফুটে যায়, যদি ব্যবসাটা চলে যায়, এরকম করলে হবে না, তবেই তো আপনি পরাধীন থেকে যাচ্ছেন। আরে স্বাধীন হতে হবে না, স্বাধীন দেশে আজকে স্বাধীনতা দিবসের দিন আপনাকে স্বাধীন হতেই হবে। তার জন্য আপনাকে প্রপারভাবে পুরো প্ল্যানিং বানাতে হবে, প্রপারভাবে রিস্ক নিতে হবে, প্রপারভাবে একটা নোটবুকে লিখতে হবে, প্রপারভাবে আপনাকে এক্সিকিউশন করতে হবে, লাস্ট মানে প্রপারভাবে আপনাকে টেস্টিং করতে হবে যে হ্যাঁ আমি এই ব্যবসা এক্সিকিউশন করেছি, ফেল হয়েছে, ওকে নেক্সট নেক্সট নেক্সট, তবেই আপনি দেখবেন সফল হবেন। আর একটা ব্যাপার থাকে, একটা বই আমি সাজেস্ট করছি, দ্য ওয়ান থিং বলে, সেই বইটা আপনি পড়লে বুঝতে পারবেন। সেই বইতে ম্যাক্সিমাম কথা লেখা আছে, যখন কোনো একটা জিনিসে ফোকাস দিচ্ছেন ওটা যতক্ষণ না দেখছেন ওর পজিটিভ দিক নেগেটিভ দিক পুরো, তাকে যতক্ষণ না সাকসেসফুল করছেন বা যতক্ষণ না একদম ফেল হয়ে, যতক্ষণ ছাড়ার দরকার নেই, লেজার ফোকাস করুন একটা জিনিসের উপর, দেখবেন হয়ে যাবে। যেমন যদি আপনি এডিসনের কথা বলেন, যে বাল্ব বানিয়েছিল, বাল্ব আবিষ্কার করেছিল, সে প্রায় 10,000 বার ট্রাই করেছে, 9,999 বার ট্রাই করার পর লাস্টে একবার সফল হয়েছে। তাকে যখন একটা ইন্টারভিউতে জিজ্ঞাসা করা হয়েছিল যে স্যার আপনি কীভাবে এত ট্রাই করলেন, বলছে ভাই আমি এটা ট্রাই বা ফেল করিনি, আমি প্রত্যেকটা ফেলে আমি শিখেছি যে কীভাবে নতুনভাবে নতুনভাবে ট্রাই করা যায়। সেভাবে আপনিও ট্রাই করতে থাকুন। আমি বলছি না 10,000 বার ফেল হন, একবার তো ফেল হয়ে দেখান, দেখবেন একবার হয়তো বিজনেস শুরু করেছেন সাকসেসফুল হয়েই গেছে, ঠিক আছে, এটাই ব্যাপার। আরও একটা ব্যাপার যে এত বছরের বিজনেসের মোটামুটি লার্নিং আছে আমার, তো বিজনেসকে কীভাবে এক্সিকিউশন করা হয়, বিজনেসকে কীভাবে মার্কেটিং করা হয়, একটা কীভাবে কী টাইপের বিজনেস শুরু করা হয়,
তো সেটা নিয়ে আপনি আমার সঙ্গে আলোচনা করতে পারেন। আমাদের নিচে লিংক দেওয়া আছে, আপনি লিংকে ক্লিক করে ওখানে আপনার ফর্ম ফিল আপ করে আপনি সমস্ত ডিটেলস দিতে পারেন। আমাদের টিম থেকে কন্ট্যাক্ট করবে কী কী তারপরে ক্রাইটেরিয়া আছে, কী কী বলবে আমাদের টিম মেম্বার সুমিতবাবু বা দিব্যেন্দুবাবুর সঙ্গে আপনার কথা হয়ে যাবে। আই থিঙ্ক ভিডিওটা ভালো লাগলো, যদি ভালো লেগে থাকে মন থেকেই বলুন জয় হিন্দ জয় ভারত, হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে। ধন্যবাদ।